এই যে আমি আমার একটা সাধারণ জীবন যাপন করি, এই জীবন যাপনের একটা যে নিয়ম বা দিক বা উৎসাহ আমি কোথায় পাই বা পেয়েছি, এটা তোমাদের অনেকেরই মনে কৌতূহল যে একটা মানুষ কিভাবে এমন গোছানো পরিপাটি জীবন যাপন করে। প্রচুর বই পড়ি কিনা জানি না, তবে আমি বই পড়তে প্রচণ্ড ভালোবাসি। বিশেষ করে কিছু কিছু লেখক আছেন আমার ভীষণ প্রিয়। হুমায়ুন আহমেদ আমার সবচেয়ে প্রিয় লেখক, এছাড়াও আরও আমার কিছু কিছু প্রিয় লেখক আছে। এইসব লেখক যারা আছেন তাদের বই পড়ে একটা জিনিসই আমি শিখি প্রতিনিয়ত, খুব সহজ সাধারণ জীবনযাপন করেও নিজেকে কীভাবে ভালো রাখা যায়। প্রতিটি লেখকের লেখাই খুব সুন্দরভাবে জীবনের গল্পগুলো উঠে আসে। জীবনে থাকবে হাসি, কান্না, দুঃখ, বেদনা সবই থাকবে। এই সব কিছুকে ছাপিয়েও আবার জীবনকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা অনেক সময় পড়ি যে একটা খারাপ বন্ধুর চেয়ে একটা বই অনেক গুরুত্বপূর্ণ। কথাটা সত্যি। সেদিন বারান্দায় খেয়াল করলাম, বারান্দার যে দেওয়ালগুলি আছে শ্যাওলা জমে জমে সেখানে গাছ হয়েছে। আমার কোনো ছোট গাছ আগাছাও তুলে ফেলে দিতে খারাপ লাগে, কিন্তু গাছের যত্নের জন্য বেশিরভাগ সময়ই ঘাস আগাছাগুলো তুলে ফেলে দিতে হয়। আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম একটা বনসাই গাছ কিনবো, অনেক বেশি দাম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মনের মতোও পাচ্ছিলাম না, আর মনের মতো না পেলেও পেয়েছি কিন্তু দামের কারণে আমি কিনতে পারিনি। আমার খুব পছন্দের একটা গাছ আছে, সেদিন একটা চারার দাম করলাম 3,500 টাকা চাইল। আমার অত সামর্থ্য নেই, অত টাকা খরচ করে একটা গাছ কিনবো এখনও অতটা বিলাসী হয়ে উঠিনি। মধ্যবিত্ত সংসারের মানুষ আমি, তবে হয়তো কোনো একদিন টাকা জমিয়ে বা সংসার খরচ বাঁচিয়ে কিনতেও পারি। গ্রামের ভাষায় একটা কথা বলে, টিকটিক যখন ঠিকঠিক বলে তখন নাকি সেটা হয়, হতেও পারে। আমার বনসাইটা কেমন হয়েছে এটা সময় সাপেক্ষে তোমাদের দেখাবো। পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া রেখো, তোমাদের জন্য অনেক